প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ফেব্রুয়ারি 2023, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আবু সাইদ ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক সাইদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন আবু সাইদ ডেইরি ফার্ম থেকে আপনাদের দেখাই। এই সপ্তাহে দেখবো আবু সাইদ ভাইয়ের কাছে নতুন যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্টেজ, বয়স, কোনটার সঙ্গে কী বাচ্চা, কোনটার কত লিটার দুধ, কিনলে কী কী সুযোগ সুবিধা দিবে, এই সকল বিষয়ে জানবো। দর্শক ভাই বোনেরা, যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেনা বেচা কেমন হচ্ছে? আল্লাহ দিলে খুবই ভালো হচ্ছে ভাই। কেনা বেচা সপ্তাহের মাল সপ্তাহ শেষ হচ্ছে? সপ্তাহের মাল সপ্তাহে, অধিকাংশ মালই সপ্তাহের মাল সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। দু এক পিস তো থাকবে, ওগুলো তো মানে সারা জীবনই থাকে। আচ্ছা, শুরুতে যারা নতুন দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ খামারের ঠিকানাটা আমাদের জানাবেন। আমি মোহাম্মদ আবু সাইদ, আবু সাইদ ডেইরি ফার্ম মালিক, পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর চৌবাড়িয়া হারোপাড়াতে আমার খামার। একদম রাস্তার পাশেই আপনার? রাস্তার খামারেই, একদম রাস্তার পাশেই। ইনশাআল্লাহ একটা করে প্রতিবেদন দর্শকদের দেখাচ্ছি। জি, প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন দেখাচ্ছি, প্লাস গরুও থাকতেছে না, আল্লাহ দিলে বিক্রি হয়ে যাচ্ছে, কাস্টমাররা নিচ্ছে। হ্যাঁ, কাস্টমার নিচ্ছে। যেভাবে দেখাচ্ছেন এভাবে দিলে ইনশাআল্লাহ নিবে। হ্যাঁ, দামে যদি বাড়ায় দেন তখন কিন্তু আর নিবে। এখন ভাই শোনেন, যখন যে বাজারটা যায় আমরা আসলে ওই বাজারের হিসাবে তুলে ধরার চেষ্টা করি। তবে এই সপ্তাহের যে গরুগুলো আছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে এই সপ্তাহের গরুগুলো আর কি অন্য অন্য সপ্তাহের চেয়ে এগুলো একটু কম দামের মধ্যে দিতে। বাজারটা কেমন যাচ্ছে বর্তমান? বাজারটা একটু কমই মনে হচ্ছে এই সপ্তাহে, মানে দামটা একটু কমের মধ্যেই। আচ্ছা, আর সাইদ ভাইয়ের কাছে প্রতি সপ্তাহে বা সবসময় খামারে 30-40-50টা করে গাভী থাকে, আর আমরা 10টা করে গাভীর প্রতিবেদন দেখাই। করে গাভী দেখাই, আজকেও 10টা গাভী দেখাবো। গাভী আছে, অনেক গাভী আছে, কিন্তু 10টা গাভী দেখাবো। বাচ্চালা গরু কয়টা আছে? বাচ্চালা আছে মোটামুটি আপনার 4টা 6টা প্রেগনেন্ট দেখে, মোটামুটি কাঁচা বাচ্চা সব দেখতেছি। হ্যাঁ, কাঁচা বাচ্চা অলরেডি, মানে আজকেই 2টে বাচ্চা দিয়েছে। আচ্ছা, এগুলো কি জার্নি করার জন্য প্রস্তুত আছে? হ্যাঁ, এগুলো আপনার জার্নিং করতে পারবে, যে কোনো জায়গায় জার্নিং করতে পারবে, না কোনো সমস্যা। কেমন দাম থেকে দেখাবেন আজকে? গরিব মানুষের গরু আছে? হ্যাঁ, আজকে ছোট গরু আছে ভাই, আজকে আপনার 1,25,000 থেকে শুরু আর আপনার 2,30,000 পর্যন্ত আর কি। আচ্ছা, দরদামের কি সুযোগ দিবেন? হ্যাঁ, দরদামের সুযোগ আছে, দরদাম করতে পারবেন। তো চলেন দেখবো এক এক করে প্রতিটা গাভীর সঠিক যে বর্ণনা, ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আমাদের। চলেন, সমস্যা। এক নম্বর সিরিয়ালে সাইদ ভাই, বিগ সাইজ দিয়ে শুরু করলাম। বিগ সাইজের সাদা কালো একটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা আপনার অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই, কেবলই মানে 2টা দাঁত গাভীটা প্রথম বাচ্চা দিয়ে। আচ্ছা, পেটে তো নাভি অরিজিনাল হলো কিভাবে? ওটা অরিজিনাল নাভি না ভাই, দেখেন পানি একদম থলথল করছে। একটু নাড়তে বলেন তো দেখি পানিটা। আমি নাড়ে দেখাচ্ছি, দেখেন একদম মানে গরু শান্ত আছে, ঠিক আছে, গরু শান্ত আছে, আর দেখেন একবারে, এটা পানি একবারে পানি। আচ্ছা, ওটা হচ্ছে পানি, দেখছি ভাই। দাঁত কয়টা বলছেন? দাঁত 2টা, 2 দাঁত প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। প্রেগন্যান্ট কত মাসের? কিভাবে হয় এখন মনে করেন যে আমার এই গাভীটা যেরকম মনে করেন, আমি বলতেছি ভাই 10 দিন টাইম আছে, এখন মনে করেন 2 দিন কমও লাগতে পারে, 2 দিন বেশিও লাগতে পারে, এটা কিন্তু আমরা পুরোটাই আন্দাজ করে বলি। হ্যাঁ, সেটাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন যদি কেউ নিতে চায়, যদি দরদাম ফিক্সড হয়, দরদাম ফিক্সড হওয়ার পরে যদি মনে করে যে ভাই আমাকে ডেলিভারি করাই দিতে হবে, ডেলিভারি করাই দিতে পারবো, কিন্তু ভাই আমার টাকাটা দিয়ে দিতে হবে ফুল পেমেন্ট। হ্যাঁ, ফুল পেমেন্ট করে দিলে উনি যদি বলে যে আমি বাচ্চা হওয়ার পর 5 দিন পরে নেবো, তাহলে সমস্যা নেই, এজন্য আপনার 1 টাকা চার্জ দিতে হবে না। আচ্ছা সাইদ ভাই, এখন কিনলে দাম কত এটার? এটার দাম চাচ্ছি ভাই 2,25,000 টাকা। প্রেগন্যান্টে কিনলে দাম চাওয়া 2,25,000। দরদাম করে দর্শকরা কিনে? হ্যাঁ, দরদাম করে কিনতে পারবে, কিন্তু এই গাভীটা বাচ্চা দেওয়ার পরে কি হবে আমি জানি না, তবে বাচ্চা দেওয়ার পরে কিন্তু দামটা বেড়ে যাবে অলরেডি। আচ্ছা, এটা সরাই নেন আমরা 2 নম্বর সিরিয়ালের গাভী দর্শকদের। সমস্যা নেই। 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন, এটা হচ্ছে বাচ্চা সহ, এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী ভাই, গাভীটা মোটামুটি আপনার 2 ঘন্টা হয়েছে বাচ্চা দিছে। হলস্টিয়ান ফ্রিজিয়ানের দাঁত হয়েছে কয়টা? ওটা আপনার মানে 4 দাঁত, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়, আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নম্বর বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স 2 ঘন্টা? হ্যাঁ, বাচ্চার বয়স 2 ঘন্টা, সাথে আপনার বকনা বাচ্চা হয়েছে, বাচ্চাটাও সেই পার্সেন্টেজ হলস্টিয়ান ফ্রিজিয়ানই হয়েছে। হলস্টিয়ান ফ্রিজিয়ান, ওই যে পেটের নিচে দুধ করা বা পানি বলে, পানি, ওটা পানি,
অরিজিনালি পানি, এটা কোনো নাবি নাই। আচ্ছা, দুধ তো মনে হয় টানেন নাই, ওলান তো অনেক বড় হয়ে আছে। না না, আপনার ওই যে ফুলটা ক্লিয়ার হলে টানবো, আর মানে এর আগে একবার টানা হয়েছে, বাচ্চা খাওয়াইছে, না হলে তো বাচ্চা দাঁড়ায় না ভাই। আচ্ছা, প্রথমে কেমন ছিল, গৃহস্থ কি বলছে? গৃহস্থ বলতে কি, গাভিটা আমার অনেক আগে কিনা, ঠিক আছে, এটা আসলে বললে অনেকে বিশ্বাস করে না, ওই জন্য আমি বলতে চাচ্ছি না। আচ্ছা বলে, এই গাভিটা আমি কিনছিলাম হচ্ছে আপনার তখন মোটামুটি সাড়ে তিন মাস প্রেগনেন্ট ছিল, ঠিক আছে, মানে দুধ ছিল। হ্যাঁ, দুধ ছিল আপনার সাথে, আগের বাচ্চাটাও বকনা বাচ্চা ছিল। আগের ওই তিন মাস প্রেগনেন্ট অবস্থায় আমি মোটামুটি আপনি 15-র উপরে দুধ পাইছি। আচ্ছা, 15-16 এরকম দুধ পাইছি, তবে এই বিয়েনে আমি আশা করছি আপনার 18-20টা দুধ আসবে, 18-20 কেজি। আপনি গ্যারান্টি দিবেন কত লিটার? তবে ওই ওই অতটুক নাও আসলে তবে আমি আপনার 17-18 লিটার দুধের গ্যারান্টি দিতে পারি। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আপনার 2,35,000 টাকা। এটার দাম চাওয়া 2,35,000, এটা কিনলেও দরদাম করে কিনতে পারবে, দরদাম করে কিনতে পারবে। এই গাভিটা অনেক দিন হলো আমার খামারে আছে, ঠিক আছে। আচ্ছা সাইদ ভাই, চলেন 3 নম্বরে গাভি দর্শকদের দেখে চলেন, সমস্যা নেই। 3 নম্বর সিরিয়ালে সাইদ ভাই আরো একটি বড় গাভি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটা লম্বা হয়েছে, বাট ওই আগের দুইটার মতো শরীরে ওই রকম লাগে না। আসলে এই গাভিটা ভাই এখনো মানে বাচ্চা দেওয়ার ইয়েই হয় নাই, ঠিক আছে, এটা আপনার ওয়াদাত, কিন্তু দাঁতই হয় নাই গাভিটা, মানে বয়সে হয় নাই, এখন বয়সে হয় নাই, দেখেন আপনার দাঁতই হয় নাই, বাচ্চা দিছে, ওই জন্য মানে গাভিটা গায়ে একটু হালকা আছে, কিন্তু আপনার উচ্চ বা আপনি লাম্বায় অনেক, মানে পরের রাউন্ডে আপনার যদি খাদ্য টাদ্য ভালো পায় কোনো ভালো লোকের হাতে পড়ে, তো এসব গরু আপনার অনেক বড় হবে, পরের রাউন্ডে অনেক বড়, অনেক বড় হবে কিনা জানি না, তবে বড় হবে। হ্যাঁ বড় হবে। কি বাচ্চা? এটা আপনার সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স হলো আজকে মোটামুটি আপনার 3 দিন। জার্সি বকনা বাচ্চা? জার্সি বকনা বাচ্চা, 3 দিন বাচ্চার বয়স। 3 দিন, জি। এখন সকালে টানের দুধটা যদি কেউ চতুর্থ দিন বয়স যখন হবে, কারণ ভিডিওটা আমি ছাড়বো আসতে তো সময় লাগবে, চতুর্থ দিন যদি কেউ এসে সকালের টানের দুধটা দেখতে চায় কত লিটার দেখতে পারবে? সকালে ভাই এক টানে মোটামুটি আপনার 9টা দেখায় দেওয়া যাবে, তাও 9 লিটার। হ্যাঁ 9 লিটার। আচ্ছা, সারাদিনে কত লিটার গ্যারান্টি থাকবে? সারাদিনে এটা আপনার 15 গ্যারান্টি থাকবে। দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বি নিয়ে হলো আপনার 1,95,000। 1,95,000, এটা সাইড করে আমরা 4 নম্বর সিরিয়ালের গাভি দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভি গরু নিয়ে আসলেন, ছোট গাভি কখন দেখাবেন? 4টা তো দেখিয়ে ফেললাম, বড় আছে ভাই, ছোট গাভি আছে, দেখাচ্ছি। আচ্ছা দেখাবো দুটো গরু। এটা কি জাতের? 4 নম্বরেরটা, এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে ভাই। গাই হলস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড, পার্সেন্ট কোনটার কত বেশি আছে? পার্সেন্ট আপনার মোটামুটি আপনার জার্সিটাই বেশি আছে, আমার জার্সির অংশ বেশি আছে। হ্যাঁ আপনি দেখেন ওর মানে মাথার সাইডটা পুরোটাই জার্সি। আচ্ছা, একদম মানে কপালের মাঝে ডিপ, মাথাটা ছোট, কান দুটো ছোট ছোট, চোখ দুটো বড় বড়, দেখেন আপনি অরিজিনালি জার্সি। দাঁত বয়স কয়টা হয়েছে? 2 দাঁত, মাত্র 2 দাঁত। প্রথম বাচ্চা দিছে মোটামুটি আজকে মানে ভোরের দিকে বাচ্চা দিছে গাভিটা, সকালের মধ্যে, সকালে বাচ্চা হয়েছে। হ্যাঁ সকালে। জন্ম ফুল কি পড়ছে? একদম ক্লিয়ার, এটা ফুল টুল সব ক্লিয়ার হয়ে গেছে, সাথে আপনার বকনা বাচ্চা ভাই। জন্ম ফুল টুল ক্লিয়ার, সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স কয়েক ঘন্টা? কয়েক ঘন্টা। আচ্ছা, শাল দুধ কতবার টানছেন? শাল দুধ একবার টানা হয়েছে আপনার মোটামুটি 5-6 কেজি একবার টানা হয়েছে, 6-7 কেজি একবার টানা হয়েছে। আচ্ছা, এই গরুগুলোর থেকে দুধ আসতে পারে কেমন? এখন তো আইডিয়ার উপর নিতে হবে। এগুলোর থেকে আমি আশা করছি মানে যত কমই হোক 15-র নিচে থাকবে না, 15-র উপরে থাকবে। বাচ্চা দিলে তো আপনাদের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হয়, তো এই যে বলতিছেন 15-র মনে হয় উপরে থাকবে, মনে হয় তো দর্শক মানে না, আমি আপনার 15-ই গ্যারান্টি দেবো, এটা যে সুন্দর কথা, 15 লিটার গ্যারান্টি। কম হলে কার? কম হলে আমার। দাম কত? এটা আমি তো সবসময় বলি যে দুধে কম হলে আমি গাভি তার বাড়ি থেকে নিয়ে আসবো, সমস্যা নেই। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,90,000। 1,90,000 চাওয়া? আর এটারও পেটে নিচে মানে প্রথম বিয়ানের যে গরুগুলো থাকে, যারা গরু পালে জানে এগুলোর পানি লাগে, পানি লাগে, ওটা আপনি দেখেন পানিটাও যে থলথল করতেছে, ঠিক আছে। আর প্রথম বিয়ানের গরু পানি না লাগলে আপনার উলানের জায়গা বড় উলান হবে না। আচ্ছা সাইদ ভাই, এটা সরাই নেন, আমরা 5 নম্বর সিরিয়ালের গাভি দর্শকদের দেখে। 5 নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির একটা গাভি নিয়ে আসলেন, এটা হচ্ছে কি কালার বলবো, লালটে এবং কালো, মানে দুইটা মিক্সড হওয়ার পর যে একটা রং আসে এই রংটা আসছে, এটা কি জাতের? এটা আপনার অরিজিনাল জার্সি গাভি ভাই, দেখেন আপনার মানে এর পুরো বৈশিষ্ট্যই জার্সি। এটা ইন্ডিয়ান জার্সি নাকি বাঘাবাড়ির জার্সি? এটা আপনার মানে বাঘাবাড়ি ধরা চলে, আমার কাছে কিন্তু ইন্ডিয়ান জার্সি লাগে, তবে আপনি ইন্ডিয়ান জার্সিও বলা চলে, ঠিক আছে, ইন্ডিয়ানও বলতে পারেন, ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ গাভিটা কিন্তু অনেক মানে জার্সি একবারে 100% জার্সি, যে এটা এর মধ্যে কোনো ভুল নাই। আচ্ছা, দাঁত বয়স কয়টা হয়েছে ভাই? আপনার 2 দাঁত বয়স ভাই, গাভিটা প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা হবে। আচ্ছা, এক পাশে উলান ভর করছে মানে শোয়ায় মনে হয় এলোমেলো হয়েছে না? আচ্ছা, শুইছিল তো ওই জন্য ওই পাশটা উলানটা মানে পানি আছে ওই পাশে ভর করছে। আচ্ছা, তো এখন সময় কতদিন পাবে গাভিটা? এটা আপনার মোটামুটি আপনার 10 দিন
দশ দিন পরে লাগবে, এখনো দশ দিনের উপরে। কেউ চাইলে গাভী নিতে পারবে? হ্যাঁ, গাভীও নিতে পারবে, বা বাচ্চা যদি কেউ হয় নিতে চায়। আমি তো প্রথমে বলছি, টাকা পয়সা ক্লিয়ার দিলে আপনি বের করে দিবেন, সেভাবে যদি কেউ নিতে চায় তবে নিতে পারবে। আচ্ছা, দাম কত এটার? এটার দাম চাচ্ছি ভাই 185,000। 185 প্রেগন্যান্টে কিনলে প্রতিটা গরুর বাট জরায়ু সাইজ বের কাছে গ্যারান্টি। জি জি, এটা সরায় দেন। ছয় নম্বরে গাভী দর্শকদের দেখাই। ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো, মুখ সাদা, তলাবাট সাদা, বাচ্চাটা বেশ বড় সরব, মোটা সোটা বাচ্চা হয়েছে। এটা কি জাতের গাভী আসলে? এটা ভাই আপনার অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান, তবে অনেকে আবার ফ্ল্যাক ভি বলে। আচ্ছা ঠিক আছে, আমরা কি হলস্টিয়ান ফ্রিজিয়ান? আপনি এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানই, আপনার মুখটা সাদা থাকলে পরে অনেকে দেখা যায় আপনি ফ্ল্যাক ভি বলে কিনা। আচ্ছা, জাতের তো শেষ নাই, এখন তো বিভিন্ন জাত বের করতে ব্যাপারটা। এটা যদি আমি বলি যে ভাই এটা ফ্ল্যাক ভি মানে সকালের টানে বলতে কি, আমি মানে সকালে একবারে দশটার উপরে দুধ আছে, আমি দশটা দেখাই দিতে পারি। বাচ্চা খাবে তার মধ্যে? হ্যাঁ, বাচ্চা তো খাবেই অবশ্যই, বাচ্চা না খাইলে তো আর বাচ্চা বাঁচবে না, বুঝলেন। আচ্ছা, মোটামুটি দুই বেলা কত লিটার গ্যারান্টি? দুই বেলা এটা আপনার 18 দুধের গ্যারান্টি, 18টা গ্যারান্টি। দাম কত ভাই? এটার দাম চাচ্ছি ভাই আমি 2,15,000 টাকা। 2,15,000 চাওয়া, প্রতিটা গাভীতেই দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, দরদাম করতে পারবে, সমস্যা নেই। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখি। সাত নম্বর সিরিয়ালে বরাবর মাঝারি আকৃতির একটা লাল রঙের গাভী নিয়ে আসলেন, তবে গাভীটার তলাবাট সাদা, আবার মুখের ওই দিকেও সাদা আছে। এটা কি জাতের গাভী? এটা আপনার জার্সি জাতের গাভী বলে। জার্সি? জি, জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে। আচ্ছা, ফ্রিজিয়ান হালকা আছে, ফ্রিজিয়ান হালকা আছে, জার্সির ইয়াটা বেশি আছে। আচ্ছা, দাঁত বয়স কয়টা হয়েছে? এটা আপনার দুই দাঁত বয়স, গাভীটা প্রথম বাচ্চা দিবে ভাই, প্রথমবারের মতো বাচ্চা দিবে। আচ্ছা, যে গাভীগুলো দেখালেন অধিকাংশ গাভী তো দেখলাম ইয়াং, দুই দাঁত, অদাঁত, চার দাঁত, এরকম বলছেন, দাঁতে গ্যারান্টি দেন তো? অবশ্যই গ্যারান্টি, দাঁত দেখে নিবে, সমস্যা। ভিডিও কল দিলে দেখাবেন? হ্যাঁ, ভিডিও কল দিলেও দেখাবো, সমস্যা নেই। সময় কতদিন আছে এটা? এটার মোটামুটি আপনার 10-15 দিন, 10-15 দিন সময় আছে। গাভী কিনলে ইনশাল্লাহ নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই। দুধের আইডিয়া কত লিটার দেওয়া যাবে? আসলে গাভ গরু তো ভাই দুধের আইডিয়া দেওয়াটা ঠিক না, তবে এগুলো আপনার যত কমই হোক মানে 13-14 উপরে থাকবে, কমে থাকবে। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আপনার 1,85,000। এটার 1,85,000। জি, এটা সাইড করে দেন। আট নম্বরে গাভী দর্শকদের দেখে। আট নম্বর সিরিয়ালে ভাই আরও একটি মাঝারি আকারের গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি, হলস্টিয়ান। গাভীর দাঁত হয়েছে কয়টা? এটা আপনার দুই দাঁত বয়স, গাভীটা প্রথমবারে বাচ্চা দিবে। আচ্ছা, দুই দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে। সময় কতদিন বাকি আছে? এটা আপনার সময় আছে, অনেকদিন সময় আছে। এটা আপনার মোটামুটি এখনো 1,95,000 টাকা। আচ্ছা, এটাতেও দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে, হালকা একটু দরদাম করে নিতে পারবে। এটাও সরায় দেন, পরবর্তী গাভী দর্শকদের দেখে। চলেন নয় নম্বর সিরিয়ালে ভাই আরো একটি মাঝারি আকারের, এটাও যে আগেরটার মতো মানে লালটে আর হচ্ছে কালো রঙের মিশ্রণে যে রংটা আসছে এই রং, এটা কি জাতের ভাই? এটা আপনার জার্সি ভাই। এটাও একটা জার্সি? হ্যাঁ, জার্সি, কিন্তু আপনার গরুটা মিনি জার্সি, কিন্তু এটা হচ্ছে মিনি জার্সি। হ্যাঁ, মিনি জার্সি জাত, দেখেন আপনার একবারে অরিজিনাল জার্সি যাকে বলে, দেখেন আপনার লিল দ্বারাটা কিন্তু বাঁকা, মাজার সাইডটা, হ্যাঁ মাজার পর্যন্ত সম্পূর্ণ জার্সি, কোনো ক্রস নাই, কোনো ক্রস নাই। দেখেন আপনার পাশার সাইডটা কত ভারী, সামনের সাইডটা একদম হালকা। এই গরুর দাঁত হয়েছে কয়টা? এটা আপনার দুই দাঁত বয়স। এটাও দুই দাঁত? হ্যাঁ, দুই দাঁত বয়স। আচ্ছা, আজকে সবগুলোই দুই দাঁত। যারা আপনার আমার সময় নাই, যারা কিনবে তারা অবশ্যই ভিডিও কলে দেখে দেখে কিনবে, দেখে কিনতে পারবে, কোনো সমস্যা নেই। কতদিন বাকি আছে এটা? মোটামুটি আপনার 10-12 দিন। 10-12 দিন আপনার ধারণা? দুই দিন আগেও হতে পারে, পরেও হতে পারে, পরেও হতে পারে। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,45,000। 1,45,000। এটা হচ্ছে গরিব মানুষের গরু নাকি? এটা গরিব মানুষ, বড় লোক সবাই নিতে পারে। সামনে দুধ কেমন আসতে পারে? এগুলো থেকে আপনার মোটামুটি 12-13 লিটার দুধ আসবে, 12-13 লিটারের মতো। 12-13 লিটার। দাম 145। দাম চাচ্ছি 1,45,000, হালকা একটু কম বেশ করে নিতে পারবে। চলেন শেষের গাভীটা দর্শকদের দেখাই। দশ নম্বর সিরিয়ালে সবার শেষে একটা গাভী নিয়ে আসলেন, যতগুলো গাভী দেখাইছি এটা হচ্ছে সব থেকে ছোট, তবে গরুটার বডি মাঝারি আকারের। জি জি। কি জাতের এটা? এটা আপনার জার্সি জাতের ভাই, এটাও মিনি জার্সি জাত। এটাও মিনি জার্সি? জি, এটাও মিনি জার্সি। এই গাভীটাও আপনার দুই দাঁত বয়স, গাভীটা প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, এখন প্রেগনেন্ট কত মাসের? প্রেগনেন্ট মোটামুটি আপনার এখনো 20-25 দিন টাইম আছে। এটা সময় বেশি আছে না? অনেক জায়গা আছে, হ্যাঁ 20-25 দিন যাবে, তবে সামনে রোজা, তো রোজার আগেই বাচ্চা দিবে। আচ্ছা সাইদ ভাই, এই গাভীগুলোর থেকে দুধ আসবে কেমন আপনার ধারণা? এগুলো থেকে আপনার 8-10 লিটার দুধ আসবে, এর চেয়ে বেশি আসবে না। আচ্ছা, দাম কত?
এটার দাম চাচ্ছি ভাই 125,000 টাকা। 125? জি 125। সাইদ ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন, 01737552488। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যে কেউ যে কোনো সময় সকাল 6টার পরের থেকে মোটামুটি রাত 10টা পর্যন্ত যে কোনো সময় গরু দেখতে পারে বা গরুর ব্যাপারে কথা বলতে পারে। আচ্ছা সাইদ ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে দর্শক যারা আছে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে প্রেগনেন্ট গরু কিনবো নাকি বাচ্চা সহ কিনবো, বাজেট যাদের কম তারা কি প্রেগনেন্ট কিনবে না বাচ্চা সহ কিনবে? আসলে কি ভাই মানে প্রেগনেন্ট গাভি যদি কেনে আমার মনে হয় আপনার মানে বাচ্চা সহ গাভির চেয়ে মোটামুটি 10-15,000 টাকা ছেপে পায়। আচ্ছা মোটামুটি মানে প্রেগনেন্টের দাম কম, একটা রিস্ক থাকে তো বাচ্চা হওয়ার। রিস্কটা বলতে কি আসলে রিস্ক আপনি যারা নতুন তাদের জন্য একটু রিস্কই মনে হয়, তবে এটা আমাদের জন্য অ্যাভেলেবল, ঠিক আছে, বাচ্চা হয়। আর এই গাভিগুলো আসলে বাচ্চা হওয়ার সময় যে কোনো কষ্ট বা ইয়ে হয় তা কিন্তু না, আর এই গাভিগুলো এখন এমনিতেই বাচ্চা দিয়ে দেয়। বা এই জন্য যারা হচ্ছে আপনারা নতুন খামারি আছেন, বাচ্চা ডেলিভারিতে রিস্ক মনে করেন, ভয় পান, আপনারা চাইলে কিন্তু সাইদ ভাই প্রথমেই সুযোগ দিছে যে টাকাটা ক্লিয়ার করে দিলে আপনারা এখান থেকে বাচ্চাটা প্রসব করায় বাচ্চাটা প্রসব করায় নিতে পারবে। আর তাছাড়া এখন আপনার দর্শকও সচেতন, কারণ আপনার আমরা আসলে কিন্তু আপনার অনেকগুলো ভিডিও আছে, অনেক ভিডিও আছে আপনার বাচ্চা প্রসব কীভাবে করে, বাচ্চাটা কীভাবে ডেলিভারি করাবে, এগুলো কিন্তু জানা যায়, ঠিক আছে। আর যদি সে যদি না বোঝে আপনার ওই বাচ্চা প্রসব যে বেদনাটা হওয়ার সময় যদি কোনো খামারি বা কোনো ইয়াকে ফোন দেয় কীভাবে কী করতে হয়, এই প্রসেসিংটা আসলে আমরা মুখেও বলে দিতে পারি, সে যদি সেই প্রসেসিংয়ে কাজটা করতে পারে ক্লিয়ারভাবে বাচ্চাটা। তারপরে মোটামুটি একটু ঝুঁকি থাকে জন্য কিন্তু প্রেগনেন্ট একটু দাম কম পাওয়া যায়। আমরা তো সেই সুযোগ তো আমি দিয়ে দিচ্ছি ভাই, আমি না এটা মনে হয় আরও অনেকেই দেয়, তারপরে আমি যে সুযোগটা দিছি আপনার হয়তো 10-15 দিন থাকবে আমার এখানে, কোনো খাবারের কোনো খরচ দিতে হবে না, তারপরে আপনি টাকাটা ক্লিয়ার করে দিলে আমি গাভিটা রাখতে পারবো, তার বাচ্চা দেওয়ার পরে আমি তাকে ফোন দেবো, উনি এসে দেখে শুনে নিয়ে যাবে, কোনো সমস্যা। আচ্ছা সাইদ ভাই দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের আর কি বলবো, দর্শকদের প্রতি সপ্তাহে একই কথা। দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের ওই একই কথা, ঠিক আছে। আসলে মানে আমি যে গাভিগুলো দেখালাম এখন এর মধ্যে মনে মোটামুটি সব ধরনের গাভি আছে, প্রেগনেন্ট আছে, বাচ্চা সহ আছে, যে যেটা নিতে চায় যদি মনে করে যে সাইদ ভাই থেকে গাভি কিনবো তাহলে কিনতে পারে, আর যদি মনে করে যে না আসলে ভাই যে কথা বলতেছে আসলে কথার সাথে কাজের কোনো মিল নাই বা মিল পাবো না তাহলে নেওয়ার দরকার নেই। তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 10টা গাভি দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।